নোবেল করোনাভাইরাসের সংক্রমণের প্রতিরোধে দেশ ও রাজ্য জুড়ে লকডাউন চলছে ফলে অনেক দুস্থ পরিবার খাদ্য সংকটে ভুগছে এই যেমন গতকাল হুগলি জেলার ধনিয়াখালীর জয়হরিপুরে খাদ্যের দাবিতে কয়েকটি আদিবাসী পরিবার সুমিত্রা মাহিলি চাপামুদ্রীর নেতৃত্বে অবস্থান শুরু করে পরে তাদের সঙ্গে যোগ দিন মৃত্যুন সব্বর আরতি সব্বর প্রভৃতিরা অত্যন্ত দরিদ্র এই পরিবারগুলির রেশন কার্ড না থাকায় সরকার প্রদেয় রেশন না পেয়ে পরিবারের মানুষগুলিকে অনাহারে থাকতে হচ্ছিল অনশনের দ্বিতীয় দিনে বেলা সাড়ে এগারোটা নাগাদ বেলমুড়ি পঞ্চায়েতের প্রধান অবস্থানকারী পরিবারগুলির সঙ্গে দেখা করে সুমিত্রা মাহিলি ও চাপামুদির পরিবারের হাতে পাঁচ কেজি করে চাল তুলে দেন এবং অন্যান্য পরিবারগুলিকেও সাহায্যের আশ্বাস দেন এর কিছু পরে ধনিয়াখালী থানার অফিসাররা এসে আর্থিকভাবে দুর্বল দশটি পরিবারের নাম নথিভুক্ত করে নিয়ে যান ইতিপূর্বে আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চ এবং আর এর পক্ষ থেকে থানায় জমা দেওয়া একচল্লিশটি পরিবারের সঙ্গে নতুন দশটি পরিবারকে বিকাল সাড়ে পাঁচটায় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ত্রাণ বিলি করা হবে বলে জানানো হয় এদিন বেলা একটা নাগাদ ধনিয়াখালী ব্লকের ভিডিও, ফুড ইন্সপেক্টর ও রেশন ডিলারকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে এসে রেশন কার্ড না থাকা পরিবারের নাম নথিভুক্ত করেন সেই সঙ্গে শীঘ্রই পরিবারগুলিকে সরকারের সাধারণ ত্রাণ সামগ্রী দেয়া হবে বলে আশ্বস্ত করেন প্রসঙ্গত উল্লেখ্য যে এদেরই একটি পরিবারের মেয়ে পশ্চিম মেদিনীপুরে বেলপাহাড়িতে পড়াশোনা করতে গিয়ে লকডাউনের কারণে আটকে পড়েছে বিডিও সেই ছাত্রীর ফেরার বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন এছাড়া যে কোনো প্রয়োজনে তার সঙ্গে যোগাযোগ করার জন্য পার্টি নেতৃত্বকে বলে গিয়েছেন হুগলি কনগর থেকে বরুণ গুহের রিপোর্ট খবরের দর্পণ যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট